সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগতম আমার এই নতুন ভিডিওতে আমরা আজকে আছি নিউ মার্কেটের রুটস কমিউনিকেশান যেটি নিউ মার্কেটের চাপতলাই তো নিশ্চয়ই আপনি ভিডিওতে দেখে বুঝতে পারছেন আজকে আমরা মোবাইল সম্প সম্পর্কিত কোনো ভিডিও করতে যাচ্ছি যে অনেক দিন ধরে মোবাইল কিনবো কিনবো ভাবছি কিন্তু বাজারে এত মোবাইল যে কোন মোবাইলটা কিনবো সেটা সিদ্ধান্ত নিতে পারছিলাম না তো অবশেষে আমি স্যামসাংয়ে আসলাম দেখে আমার পছন্দের মোবাইলটা পাইনি কি তো চলুন আজ এ আপনাদেরকে স্যামসাংয়ের নতুন কিছু বা যে মডেলগুলো অ্যাভেলেবেল আছে মার্কেটে সেগুলো দেখাবো এবং সেগুলোর মধ্যে যে অফারগুলো চলছে সেগুলো সম্পর্কে বলতে চেষ্টা করব তো প্রথমে দেখতে পাচ্ছেন এম সিরিজ আর এ সিরিজের কিছু মোবাইল ছবি তো এগুলি আসলে বর্তমানে এই শোরুমে অ্যাভেলেবেল আছে এবং এগুলো প্রত্যেকটা আপনার এই সাতটায় আপনার এখন অফার চলছে বিভিন্ন আর যে এম ফিফটি ওয়ান যেটা আছে সেটার একটা প্রি বুকিংয়ের একটা সুযোগ আছে তো যাই হোক যেগুলো অ্যাভেলেবেল আছে এই দোকানটাতে সেগুলোর কথাই আপনাদেরকে বলবো আর উনি হচ্ছে শুভ উনি এখানে বসে এই মানে এই ক্যাফেটাতে রোস্ট কমিউনিকেশন যে ক্যাফেটার কথা বলছি নিউ মার্কেটের চতুর্থ তলায় উনি এখানে বসে ওনাকে প্রায় সময় পাবেন যদি এই দোকানটাতে আসেন আর আপনারা তো প্রথমে শুরু করব এ ফিফটি ওয়ান নিয়ে এটার প্রাইস হচ্ছে আপনার সাতাশ টাকা এটা অফার প্রাইস অরিজিনাল প্রাইস ছিল আপনার উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই মানে তিরিশ হাজার প্রায় সো আপনি এখানে কিছু ডিসকাউন্ট পাচ্ছেন তো অনেকে এই সেটটাকে ভালো সেট বলে ক্যামেরার জন্য বা অনেক দিক থেকে এই সেটটা সো আমি কোনো ক্যাম মোবাইল বিশেষজ্ঞ না সো আমি আপনাদেরকে ওভাবে রিভিউ দিতে পারবো না জাস্ট আমি যে যে মোবাইলগুলো পেয়েছি সেগুলো আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো এটা হচ্ছে এম থার্টি ওয়ান এটার প্রাইসও কিছুটা কমেছে আপনার এটা চারটা ক্যামেরা এটার প্রাইস নতুন প্রাইস হচ্ছে তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ছয় চৌষট্টি জিবি আর একশো আঠাশ হচ্ছে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে গ্যালাক্সি এম টোয়েন্টি ওয়ান যেটাতে আপনি দু হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আপনি চার চৌষট্টি ছয় একশো আঠাশ যেটা নিন সো আমার এই স্যারটাই একটু পছন্দ হয়েছে আর এটা আমার বাজেটেও হচ্ছে তো আমি এই সেটটা পারচেস করেছি তো এটার এখন আনবক্স করছি আনবক্সিং করছি আমি আমি না আসলে আমাকে শুভভাবে হেল্প করছি এটার আনবক্সিং করতে এই সেটটার আপনার অরিজিনাল প্রাইস ছিল আপনার প্রায় বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তো আমি এখানে দুই হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে আমার এটার প্রাইস আমি উনিশ আঠারো হাজার নয়শো নিরানব্বই মানে প্রায় উনিশ হাজার টাকার মতো আমার পড়েছে আমি যে কালারটা নিয়েছি সেটা হচ্ছে আপনার নীল কালার আর এটার স্টোরেজ ভেরিয়েন্ট হচ্ছে আপনার ছয় একশো আঠাশ জিবি দেখতে পাচ্ছেন আমার কাছে এটার আরেকটা কালার আছে যেটা কালো তো কালো থেকে আমার কাছে নীল কালারটা বেশি পছন্দ হয়েছে দেখতে পাচ্ছেন নীলটা এখানে তিনটা ক্যামেরা আটচল্লিশ আট পাঁচ আর সামনে ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে বিশ মেগাপিক্সেলের আর ডিসপ্লেটা হচ্ছে আপনি অ্যামোলেড সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচডি প্লাস আর এটাই যতটুকু জানি মোবাইল ব্যাপারে আর যেহেতু একটা ডিসকাউন্ট পাচ্ছি আরও স্যামসাংয়ের মতো মোবাইল তো এটার আশেপাশে এই রেঞ্জের যে সেটগুলো আছে সেগুলোর তুলনায় আমার কাছে এটা ভালো লাগছে কারণ এটাতে হিউজ একটা ব্যাটারি আছে প্রায় ছয় হাজার এমএজের মতো হ্যাঁ কিন্তু একটা অসুবিধা হচ্ছে পনেরো ঘন্টা চার্জার হওয়ার কারণে প্রায় আপনার দুই ঘন্টা তিরিশ মিনিটের উপরে সময় লাগে চার্জ হতে তো এটাকে আপনার অ্যাডজাস্ট করে নেওয়া যায় কোনো সমস্যা নেই কারণ হচ্ছে ইদানিং জানা যাচ্ছে যে আপনার যেগুলো ফাস্ট চার্জার সেগুলো ব্যাটারি নষ্ট করে ফেলে মানে যেগুলো অতিরিক্ত ফাস্ট চার্জিং করে আরে তো যাই হোক আর সেকেন্ড হচ্ছে আমি অনেক বছর হয়ে গেছে আমি স্যামসাংয়ের সাইট ইউজ করিনি শেষ মনে হয় আমি দু হাজার বারো সালে স্যামসাংয়ের সেট কিনছি এরপরে আর কখনও স্যামসাংয়ের স্যার ইউজ করা হয়নি তো যাই হোক এটার জন্য কিনে আরি তো পেপার ওয়ার্ক যেগুলো ওয়ার্ক যেগুলো আছে সেগুলো উনি করছে শুভ ভাই তো অতক্ষণে আমি অ্যাস্টোরের বাকি যে মোবাইলগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চেষ্টা করব তো আর বর্তমানে আমরা টিভিতে বলেন আর তো বলেন একটা নতুন সিরিজ আসছে মডেলের মোবাইল আসছে সেটা নিয়ে অনেক হাই সেটা হচ্ছে নোট টোয়েন্টি ফাইভ জি ভেরিয়েন্ট তো এটাই হচ্ছে সেটা এটার মে এটার প্রাইস মেবি এক লাখের উপরে এক লাখ পঁয়ত্রিশ হাজার আমি আসলে মানে শিওর বলতে পারছি না যে এটা প্রাইসটা ওখানে লেখা ছিল না যাই হোক এটা ফাইভ জি ভার্সন আপনি এক্সিনো প্রসেসারওয়ালা আর সেকেন্ড এটা হচ্ছে আপনার আরেকটা মডেল এটা হচ্ছে মেবি হ্যাঁ এটা গ্যালাক্সি নোট টেন লাইট এটার দামও অনেকটা কমেছে আপনার তো বলতে গেলে আপনার স্যামসাংয়ের প্রত্যেকটা স্যাটে আপনি কিছু না কিছু টাকা ডিসকাউন্ট পাবেন মানে অফার চলছে ওদের আর আমি যে স্যাট মডেলটা নিয়েছি এম টোয়েন্টি ওয়ান সেটার অফার হচ্ছে সেটার অফার না ওই সিরিজে কিছু মোবাইলের অফার হচ্ছে মেবি তিরিশ তারিখ পর্যন্ত যারা তিরিশ তারিখের ভিতরে নেবে তারা দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা ডিসকাউন্ট পেতে পারে অনেকে প্রশ্ন করবেন নতুন মোবাইল কিনতে চাই স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে কেন ছবি দিয়েছে কারণ হচ্ছে সেটটা কিনা দুই দিন পরে আমাকে কাস্টমার কেয়ারে যেতে হয়েছে সেটার সফটওয়্যারজনিত কোনো সমস্যার কারণে আমি নেট একটু ডিস্টার্ব পাচ্ছিলাম তো এখন ঠিক করা হয়েছে এক মাস পরে রিভিউ দেব কেমন পারফরম্যান্স করছে এটা আর নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখন বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম